পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মোহনবাগান মাঠে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত কলেজগুলিকে নিয়ে ইন্টার কলেজ অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হলো। মঙ্গলবার পুরুষ বিভাগে ১৩টি বিষয় নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন ৭০০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বুধবার মহিলাদের অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হবে। মহিলাদের ১১টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখান থেকে প্রায় ৮-১০ জন ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করবে বলে জানান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক ডক্টর সুরজিৎ নন্দী। এটা আমাদের বর্ধমান ইউনিভার্সিটির যে অ্যাথলেটিক কলেজগুলো আছে, যত কলেজ আছে সেটা আমাদের অ্যাথলেটিক মিট, ইন্টার কলেজ অ্যাথলেটিক মিট ২০২১-২২। এবং এখানে আমাদের ছেলেদের ১৩টা ইভেন্ট আছে, মেয়েদের ১১টা ইভেন্ট আছে। আজকে যেমন ছেলেদের হচ্ছে, কালকে মেয়েদের হবে। এখানে এই ১৩টা ইভেন্টের আমাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এবং টিম চ্যাম্পিয়নশিপ হয়, এগুলো আমরা পুরস্কার দিই, আর ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপের পুরস্কার দিই। এবং এছাড়াও আমরা যেটা করি সেটা হলো আমাদের যে ন্যাশনাল খেলতে যাবে, অল ইন্ডিয়া ন্যাশনাল, সেটা একটা নর্মস আছে। সেই নর্মস অনুযায়ী যে পারফরমেন্স আসবে তারাকে এখানেই সিলেকশন হয়ে যায়। যে পারফরমেন্সটা এরা এখানে করছে এই মিটে, সেখান থেকে আমরা নর্মস অনুযায়ী আমরা সিলেক্ট করি। অন্তত এই নর্মসে আমরা দেখেছি প্রতি বছর ৬-৭ জন ন্যাশনাল লেভেলে যাওয়ার যোগ্যতা অর্জন করে, এবং সেই টিমটা আমরা এখান থেকে করি। এবং এদের আমরা ক্যাম্প করব, আমাদের ১ সপ্তাহের ক্যাম্প করি। ক্যাম্প করে আমাদের এটা যাবে ম্যাঙ্গালোর ইউনিভার্সিটি, ওখানে অল ইন্ডিয়া ন্যাশনালটা হবে। এবং সেখানে যদি পজিশন করতে পারে, একটা খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা হয়, সেটা মার্চ মাসে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের মানে সেন্ট্রাল যে স্পোর্টস যে ডিপার্টমেন্ট, তারা এটা অর্গানাইজ করে খেলো ইন্ডিয়া, সেই সুযোগ পাবে। তার মানে এইখানে যে এই মিটটা হচ্ছে, এই মিট থেকে আমরা কিন্তু অনেক কিছু বাছাই করে নিতে পারবো। বাছাই করে আমরা এই ন্যাশনাল লেভেলে ছেলে মেয়েরাকে পাঠাবো। আজকে যেমন ছেলেদের হচ্ছে, ১৩টা ইভেন্ট হচ্ছে, এবং এই ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং এখানে আমাদের প্রায় ৭০০ প্রতিযোগী এসেছে। আমাদের প্রায় অ্যাথলেটিক কলেজে ৬২টি যে কলেজের যে ছাত্রছাত্রী যে প্লেয়ার এসছে তাদের এই প্রতিযোগিতাটা চলছে। কতগুলো কলেজ আছে মোট? এখানে ছেলেদের আজকে হচ্ছে, কালকে মেয়েদের আছে, আজকে ১৩টা ইভেন্ট আছে। ১৩টা ইভেন্টের মধ্যে আশা করছি সব ইভেন্টই ফাইনাল হয়ে যাবে। মানে ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, ১২০০ মিটার, ৫০০০ মিটার, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প, এবং থ্রোয়িং ইভেন্ট আছে, শর্টপুট, ডিসকাস, জ্যাভেলিন। এই যে ১৩টা ইভেন্ট আছে, ১৩টা ইভেন্টে আমরা মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড এবং টিম চ্যাম্পিয়নশিপ যেটা পয়েন্ট হিসাবে ইয়ে করা হয়, সিলেক্ট করা হয়, এবং ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপ, এইগুলো সবই আজকের মধ্যে হয়ে যাওয়ার কথা। তবে যদি আলো কমে যায় তখন হয়তো একটু অসুবিধা হবে, তাহলে আজকে কমপ্লিট না হলে আগামীকাল আমাদের যে মেয়েদের টুর্নামেন্টটা আছে সেই সঙ্গে আমরা এটাও আমরা করে নিতে পারবো। আচ্ছা, এই যে ৭০০ প্রতিযোগী রয়েছে, এই ৭০০ প্রতিযোগীর মধ্যে কতজনকে মনে হচ্ছে আশাবাদী যে ন্যাশনাল? মোটামুটি ৮ জনের বেশি, মানে ৮ থেকে ১০ জন ন্যাশনাল লেভেলের পারফরমেন্স আছে, ১০০ মিটার যে বা ২০০ মিটার বা আলাদা যে ইভেন্টগুলো আছে। তো আমরা দেখেছি অ্যাভারেজলি আমরা ম্যাক্সিমাম ১০ জনকে পাই, যারা অল ইন্ডিয়া ন্যাশনাল লেভেলে তারা পারফর্ম করতে পারবে। এবং আমরা প্রতি বছরই ২-১ জন করে আমরা সিলভার, গোল্ড এবং ব্রোঞ্জ মেডেল পাই। তো সেখানে আমাদের এই সিলেকশনটা করা হচ্ছে। আগামীকালকে কি মেয়েদের হচ্ছে? মেয়েদের আগামীকাল মেয়েদের হবে, আর ছেলেদের যদি কোনো ইভেন্ট বাকি থাকে তাহলে আমরা আগামীকাল ওই ইভেন্টগুলো আবার রাখবো। তিনি আরও জানান বাছাই পর্বের পর খেলোয়াড়রা ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রথম কথা হচ্ছে আমাদের ২১ এবং ২২ দুদিন ইন্টার কলেজ অ্যাথলেট মিট। আজকে ছেলেদের হচ্ছে মূলত আজকে প্রায় হচ্ছে নিয়ার অ্যাবাউট ৪৫০ থেকে ৫০০ ছেলে এসছে। তার মধ্যে ইভেন্ট আছে, সব কটা ইভেন্টই প্রায় শেষের মুখে, এবং হচ্ছে কালকে আমাদের মেয়েদের আছে। এর সঙ্গে বুঝতে পারছেন এত তাড়াতাড়ি সমস্ত গেমগুলো আমাদের শেষ করতে বলেছে, ১৫ জানুয়ারির মধ্যে ২০ জন শেষ করতে বলেছে। কেন হচ্ছে মার্চে আবার হচ্ছে খেলো ইন্ডিয়া হবে দিল্লিতে, যার জন্য আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে সমস্ত টিম। আজকে আমাদের হচ্ছে ভলিবল টিম কাশিতে খেলে জিতেছে, আজকে কাবাডি ইতিমধ্যে খেলে চলে এসছে, ২৬ তারিখে বাস্কেটবল টিম চলে যাবে, সমস্ত গেমগুলো একসঙ্গে হচ্ছে। স্পোর্টস অফিসার সবটাই আপনাদেরকে বলেছে, এবং হচ্ছে আজকে আমাদের প্রায় ৫০০র মতো ছেলে। আজকে ছেলেদের কি ফাইনাল সব কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, আজকে ছেলেদের মোটামুটি সবই কমপ্লিট হয়ে যাবে, কালকে মেয়েদের। আচ্ছা, এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা কি ন্যাশনাল লেভেলে পড়বে? আমাদের একটা নন্স আছে, আমাদের একটা নন্স আছে, অল ইন্ডিয়ার একটা নন্স আছে, সেই নন্সের মধ্যে যারা পাবে সেই টিম নিয়ে আমাদের হচ্ছে টিম যাবে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, আনন্দ বার্তা।